টোটাল মাপ দিয়ে দেখাবো যে আমাদের রেজিস্ট্যান্সগুলো ভালো আছে কিনা। হয়তো ভিডিও একটু বড় হইতে পারে, কিন্তু এ জায়গায় আপনাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। তো এবার দেখেন, ওয়ান ওমসের রেজিস্ট্যান্স অথবা টেন ওমসের অথবা 560K প্রত্যেকটাই মিটার একদম মাথায় মাথায় আসবে, একটা রেজিস্ট্যান্সও ভালো নাই। এই যে এটারও ভেজে আমি ধরলাম, এ মিটারে ধরলাম, এখন লাল কাটাটাও আমি ভেজে ধরলাম। দেখেন এটা কি চলবে? চলবে না, এটা শর্ট কিন্তু লড়তে আছে। এখন এই ভেজে আমি লাল কাটাটা ধরলাম, দেখেন চলে না। এর মানে আমাদের এই ট্রানজিস্টার দুইটা নতুন, এ দুইটা ভালো, হাফ ওয়াট। আর আমি লাগাইছি কিন্তু কোয়ার্টার, একটু ছোট, মানে একটু মানটা একটু কম, কিন্তু নাম্বার কিন্তু এক। তো এখন আমি এই সার্কিটটা লাগাই নিতে আসি। পর্যাপ্ত আলো আসছে কিন্তু আমাদের এই লাইটটার ভিতরে, আমাদের আলোটা আরও বাড়বে যদি আমরা ডাইরেক্ট দিই। আমরা এতক্ষণ সিরিজ লাইনে দিছি, তো দেখেন ডাইরেক্ট লাইনে কত আলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আপনাদের আজকের যে ভিডিওটা আমি করে দেখাবো, এনার্জি লাইট 20 ওয়াট, 25 ওয়াট, 30 ওয়াট, এভাবে আপনার 40 ওয়াট হোক, 50 ওয়াট হোক, 100 ওয়াট হোক, যে কোনো এনার্জি লাইট আপনি মাত্র 5 মিনিটের ভিতরে ঠিক করতে পারবেন। সেই বিষয়টা আমার দেখাইতে হয়তো 2-1 মিনিট বেশি সময় লাগতে পারে। তো আসুন আমরা এই কাজটি করি, সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখি, স্কিপ না করে। তো আসুন আমার কাজটা আমি শুরু করতেছি। তো সর্বপ্রথম আমি সিরিজ কোড দিয়ে আপনাদের এই লাইটটা চেক করে দেখাবো। তো দেখেন এই লাইটটা কিন্তু আমাদের জ্বলে না। তো এই লাইটটা কেন জ্বলে না সে বিষয়ে আমাদের যদি সার্ভিসিং করতে হয় তবে কিন্তু এই লাইট পরিপূর্ণ খুলে নিতে হবে। আমি এই লাইটটাকে খুলে নিলাম, খুলে নেওয়ার পরে আমরা খোলার পরেই কিন্তু কাজ করা শুরু করব না, আগে আমরা চেক করব যে আমাদের এই যে এনার্জি টিউবটা আছে এটাকে ফ্লাইমিং বলে, তো আমাদের এই ফ্লাইমিং ঠিক আছে কি না। দুই সাইডে দুইটা ফ্লাইমিং থাকে, এভাবে 108 সিরিজে আপনি ধরে রাখবেন, দেখবেন যে 108 সিরিজ জ্বলে, আপনি আলোটা পাইতে আছেন। হয়তোবা আমার এই যে ব্যাকগ্রাউন্ডে আলো পড়তে আছে সিরিজের আলো, তো আমাদের এই ফ্লাইমিং ভালো। তো দ্বিতীয় ফ্লাইমিংটাও আমি চেক করব এই সিরিজ লাইন দিয়ে, 100 ওয়াটের সিরিজ। তো দেখেন এই দ্বিতীয় ফ্লাইমিংটাও ভালো, কিন্তু এ জায়গা চেক করলে কিন্তু চলে না। তো এখন কথা হলো, আমাদের ফ্লাইমিং যেহেতু ভালো, আমরা এই সার্কিটটা খুলে নেব। আমাদের প্রবলেমটা সার্কিটের ভিতরে, দুটোটা খুলে নিলাম। তো এ হলো আমাদের টিউব, মানে ফ্লাইমিং। এই ফ্লাইমিং ফ্লাইমিংটা আমি খুলে নিলাম। এখন আমরা এই সার্কিটটার ভিতরে সর্বপ্রথম যে ট্রাই করব, মাপ দেব, তা হলো আমাদের এই ট্রানজিস্টার দুইটা। তো এই ট্রানজিস্টার দুইটা আপনি খুলেও মাপ দিতে পারেন বা না খুলেও মাপ দিতে পারেন। তো এভাবে ধরলে দেখা যায় কিন্তু আমাদের ট্রানজিস্টার শর্ট আছে। তো এ জায়গায় দুটোটা ট্রানজিস্টার শর্ট আছে, কিন্তু এ জায়গায় যে কথাটা আছে, আমাদের কি এনার্জি লাইট নষ্ট হইলেই শুধু ট্রানজিস্টার যাবে? না, আমার এটা ট্রানজিস্টার গেছে আরও কিছু যেতে পারে। আপনার যে এনার্জি লাইটটা আছে এই লাইটে রেজিস্ট্যান্স যেতে পারে, ট্রানজিস্টার যেতে পারে, কিংবা ফিউজ যেতে পারে। তো সেই বিষয়ে আপনি কিভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন? সর্বপ্রথম ট্রানজিস্টার মাপ দিলেন, তারপরে এ জায়গায় আমাদের এই যে দেখা যায় রেজিস্ট্যান্সগুলো আছে, এটা ওয়ান ওমসের, এই ওয়ান ওমসে আমরা মাপ দেব। দেখেন এই রেজিস্ট্যান্স কিন্তু কাটা, ওয়ান ওমস রেজিস্ট্যান্স মানে ডাইরেক্ট তারের মতো শো করবে,
অনমস রেজিস্ট্যান্স গুলো মাপ দেব একদম ডাইরেক্ট কাটা এটা দিত এই একটা রেজিস্ট্যান্স অনমস এটাও কাটা এর এরপরে 560 কে আছে এই একটা অনমসের রেজিস্ট্যান্স সব কাটা তো এই সার্কিটের ভিতরে সবগুলো রেজিস্ট্যান্স কিন্তু খারাপ তো সবগুলো রেজিস্ট্যান্স যদি খারাপ হয় ওই সার্কিটটা তো আমরা ফালাই দিই যে এতগুলো মাল ফালাই দিই এটা ফালাই দিই আমরা অন্য একটা সার্কিট লাগাবো তো এইভাবে আমরা কত সার্কিট লাগাইতে পারি তো আমরা চিন্তা ভাবনা করছি এই বিষয়টা যদি আমরা সবাই জানি এই বড় এনার্জি লাইটের বা ছোট এনার্জি লাইটের এখনও কিন্তু চাহিদা আছে তো এই সার্কিটটার ট্রানজিস্টর খারাপ প্লাস রেজিস্ট্যান্সগুলো সব খারাপ তো সব যদি খারাপ হয় সেই জিনিসটা কি সারা সম্ভব আমি বলি 100% সম্ভব আমি এই রেজিস্ট্যান্সগুলো খুলে ট্রানজিস্টার দুইটা খুলে আপনাদের এই সার্কিটটা চালিয়ে দেখাবো তো তার জন্য আমি প্রথমে একটা রেজিস্ট্যান্স খুলে নেই এই রেজিস্ট্যান্সটা আমি খুলে নিলাম তারপরে অনমস রেজিস্ট্যান্সে এইভাবে ডাইরেক্ট শো করবে তো দেখেন এই রেজিস্ট্যান্স কিন্তু একদম পরিপূর্ণ খারাপ তো আমরা এই জায়গায় রেজিস্ট্যান্স লাগাই দেব তো আমাদের এই যে রেজিস্ট্যান্স সাইডটা খুলে নিছি এই রেজিস্ট্যান্স সাইডটা অনমসের রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সের জায়গায় আমরা আবার এই যে অনমসের রেজিস্ট্যান্স বসাই দেব তো এই জায়গায় একটা ছিল এখানে একটা ছিল আপনারাও ঠিক যেই জায়গা থেকে যেটা খুলবেন ওই জায়গায় ওইটা লাগাই দেবেন আমি আপনাদের মুখস্থ কাজ দেখাই দিতেছি যেই কাজে আপনাদের এই কাজগুলো একদম মুখস্থ হয়ে যাবে তারপরে আমি আপনাদের এই ট্রানজিস্টার যদি 13,005 না থাকে তার পরিবর্তে কী লাগাইতে পারবেন সে বিষয়টাও আপনাদের দেখাই দেব এবং বলে দেব এই চারটে রেজিস্ট্যান্সের পরে আমাদের বাকি আরও দুইটা রেজিস্ট্যান্স থাকে বাকি যে রেজিস্ট্যান্স দুইটা থাকে এই বাকি রেজিস্ট্যান্স দুইটা হলো 560 কে তো আমরা 560 কে রেজিস্ট্যান্স দুইটা কিন্তু সবাই আগে যায় এই 560 কে রেজিস্ট্যান্সও আমরা চেঞ্জ করে নিব তার আগে আমরা এই রেজিস্ট্যান্সগুলো ঝালাই করে নিই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কেন ইএসবি বাংলা চ্যানেলে কোনো দিন ফেক ভিডিও দেখায় না আর ওই মিউজিক্যাল সাউন্ড দিয়ে আপনাদের ক্যামেরাবন্দি যে মনে করেন ম্যাজিক এই ম্যাজিক দেখায় না আপনাদের শিখানোর চেষ্টা করে ইএসবি বাংলা চ্যানেলে তো এই গেল আমাদের অনমসের রেজিস্ট্যান্স লাগানো এখন আমরা 560 কে দুইটা রেজিস্ট্যান্স আছে এই 560 কে দুইটা রেজিস্ট্যান্স লাগাই দেব তো এই 560 কে আমি একটা লাগাই নিলাম আমার স্ক্রিনে এই 560 কে অনমস এগুলোর রেজিস্ট্যান্সের কালার দিয়ে দেব তারপরে আর একটা 560 কে আছে
এই 560 কে রেজিস্ট্যান্স এটাও আমি চেঞ্জ করে নিতেছি এডজাস্ট একটা এনার্জি লাইটের সার্কিট যদি আপনি তৈরি করেন আর আপনার যদি একবার মুখস্থ হয়ে যায় তো একটা এনার্জি লাইটের সার্কিট কিন্তু আপনার তৈরি করতে সময় লাগবে মাত্র 5 মিনিট তো আবারো আমি 560 কে একটা লাগাই নিলাম তো এরপরে আপনাদের এনার্জি লাইটের আরেকটা ভিডিও দেব ওই ভিডিওটা হলো আপনার 20 ওয়াট 18 ওয়াট যে এনার্জি লাইটগুলো আছে 26 ওয়াট এই এনার্জি লাইট দিয়া সার্কিট দিয়া মানে ছোট এনার্জি লাইটের সার্কিট দিয়া কিভাবে আপনি 100 ওয়াটের সার্কিট তৈরি করবেন তো সেই বিষয়ে যদি আপনারা ভিডিও চান আমি অবশ্যই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা এই বাড়তি পিনগুলো খুব সুন্দরভাবে কেটে নেব আপনারাও কেটে নেবেন প্লাস কিংবা ছোট কাটিং কাটিং প্লাস দিয়ে বা কেচি দিয়ে কেটে নেবেন তো এখন আমি এই রেজিস্ট্যান্সগুলো আপনাদের টোটাল মাপ দিয়ে দেখাবো যে আমাদের রেজিস্ট্যান্সগুলো ভালো আছে কিনা হয়তো ভিডিও একটু বড় হইতে পারে কিন্তু এই জায়গায় আপনাদের অনেক কিছু শিক্ষণীয় আছে তো এবারে দেখেন 1 ওহমের রেজিস্ট্যান্স অথবা 10 ওহমের অথবা 560 কে প্রত্যেকটাই মিটার একদম মাথায় মাথায় আসবে একটা রেজিস্ট্যান্সও ভালো নাই তো আমাদের সার্কিট কিভাবে জ্বলবে তো এখন যদি আমি ট্রানজিস্টর দুইটা না পাল্টাইয়া তারপরে লাইন দেই তাহলে আমাদের এই যে রেজিস্ট্যান্সগুলো লাগাইছি এগুলো কিন্তু আবার ভালো হয়ে যাবে সরি আবার খারাপ হয়ে যাবে আমি কিন্তু মাঝে মধ্যে আপনাদের সাথে মজা করি আবার সিরিয়াসলি নিয়েন না যে জলিল ভাই কি কি বলতে যায় কি ভুললে ফলায় তো এই যে ট্রানজিস্টরগুলো এই ট্রানজিস্টরগুলো আপনাদের অবশ্যই মাপ জানা দরকার কেন জানা দরকার প্রত্যেকটা ট্রানজিস্টরেই আমাদের বেজ বডি এমিটার আছে এই যে ট্রানজিস্টরের বেজে কালো ট্রানজিস্টরে ভেজে আমরা কালোটা ধরলাম কি সুন্দর চলতেছে দেখেন এখন ভেজে যদি আমি কালোটা ধরি তাও দেখেন কি সুন্দর চলতেছে এটা কি চলবে আসলে চলবে না এই যে এটারও ভেজে আমি ধরলাম এমিটারে ধরলাম এখন লাল কাটাটাও আমি ভেজে ধরলাম দেখেন এটা কি চলবে চলবে না এটা শর্ট ট্রানজিস্টর শর্ট তো এখানে আপনাদের ভিতরে প্রশ্ন জাগ দিয়ে পারে জলিল ভাই তো ভালোটার মাপ কিভাবে একটু আমাদের আমাদেরকে দেখান তো এবার আমি ভালোটার মাপ দেখাইতেছি যেহেতু আমি আপনাদের একটা কথা বলে নেই আমাদের এই ট্রানজিস্টরের নাম্বার হইল 13005 তো 13005 এর শুরু হইল 13001 দিয়া ছোট ছোট এনার্জি ভালপে 13001 থাকে এবং 32 ওয়াট বা 40 ওয়াট এই সমস্ত এনার্জি লাইটে 26 ওয়াটে 13003 থাকে একদম 9 ওয়াট 3 ওয়াট 5 ওয়াট 6 ওয়াট এগুলাই থাকে 13001 আর 32 ওয়াটের ভিতরে থাকবে 13003 এরপর আপনার 50 ওয়াটের 40 ওয়াটে থাকবে 13004 এবং 80 ওয়াট 100 ওয়াটে আপনার থাকবে 13005 তো আমরা যদি রেজিস্ট্যান্সের মান একটু কমাই দেই তো সেক্ষেত্রে আমাদের 13004-এর জায়গায় আমরা 5 লাগাইতে পারি 5-এর জায়গায় 3 লাগাইতে পারি তো সেই ক্ষেত্রে আমি আপনাদের দেখাইতেছি এই সার্কিটই 13003 লাগাবো আমি তো আমি এই ভেজে মিটারের কালো কাটা ধরলাম আর লালটা মধ্যস্থানে ধরলাম তো দেখেন এই দুটোটাই কিন্তু লড়তে আছে এখন এই ভেজে আমি লাল কাটাটা ধরলাম দেখেন চলে না
এর মানে আমাদের এই ট্রানজিস্টর দুইটা নতুন, এই দুইটা ভালো। তো এইভাবে হলো, আপনারা যদি ট্রানজিস্টর রেজিস্ট্যান্সের মান জানতে চান তো সেক্ষেত্রে কমেন্টে লিখবেন যে দাদা আমরা ট্রানজিস্টর সম্বন্ধে বুঝতে চাই। তো আমি এই মানে ট্রানজিস্টর দুইটা এই জায়গায় অ্যাডজাস্ট করে নিলাম, ভরে নিলাম, তো বাকিটাও এই জায়গায় ভরে নিলাম। তো এ জায়গায় কিন্তু কোনো প্রশ্ন আসতে পারে না, আমি কিন্তু বড়টা খুললে ছোটোটা লাগাইতেছি। আমি বলছি যে রেজিস্ট্যান্স যদি এ জায়গায় আসিল কুয়াটা হাফ ওয়াট, আর আমি লাগাইছি কিন্তু কুয়াটার একটু ছোট, মানে একটু মানটা একটু কম, কিন্তু নাম্বার কিন্তু এক। তো এ জায়গায় আমি এখন ঝালাই করে দেব ট্রানজিস্টর দুইটা। আমি কিন্তু 13,000 আসিল চার, 13,004 ট্রানজিস্টর আসিল, আমি লাগাইছি 13,003। তো 3,4,1 এগুলো 13,003,4,1 এডির ভেস বডি এমিটার সব একরকমের, আপনি যেইভাবে খুলবেন ওইভাবে লাগাই দিলেই হবে, কোনো উল্টোপাল্টা নাই। আপনি ভাও ঠিক রেখে লাগাই দিবেন, তাহলে ক্লিয়ার। তো আমি চাইছিলাম না যে এনার্জি লাইটের ভিডিও দেব। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে জলিল ভাই এনার্জি লাইটের সার্কিট দিয়ে আমাদের কিছু বোঝানো শিখান বা শিখনীয় কিছু ভিডিও দেন, আমরা এটা শিখতে চাই। তো এই হইল আমাদের কাজ, আমাদের কাজ কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। জাস্ট আমরা এখন এই ফ্লাইমিংটা লাগাবো, আমাদের এই লাইটটা চলবে। তো এই লাইটটা যদি চালাইতে যাই তো এখন আমি এই সার্কিটটা লাগাই নিতে আসি। আমি কিন্তু একবারে রিয়েল যে কাজগুলোই দেখাইতেছি, আমার একটা কাজেও আপনারা দুর্নীতি পাবেন না। আমি এই আপনাদের সামনে আটকাই দিলাম, এখন আমরা এই লাইটটা চেক করব, আল্লাহর রহমতে 100% এই লাইটটা চলতে বাধ্য এবং চলবে। তো তো আমাদের অবশ্যই এখন আপনাদের একটু চেক করে দেখাইতে হবে, আর আপনারা অনেক প্রহর গুনছেন এই কাজটি দেখার জন্য। আমরা এখন চেক করে দেখাই, দেখেন কতটা আলো আসে। তো ভিউয়ার্স, এইভাবে যদি আপনার কাজটি ভালো লাগে তো কমেন্টে জানাবেন যে হ্যাঁ দাদা আপনার সঠিকভাবে বোঝানো হয়েছে। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। পর্যাপ্ত আলো আসছে কিন্তু আমাদের এই লাইটটার ভিতরে, আমাদের আলোটা আরও বাড়বে যদি আমরা ডাইরেক্ট দিই। আমরা এতক্ষণ সিরিজ লাইনে দিছি, তো আমি এবার ডাইরেক্ট লাইনে দিলাম। তো দেখেন ডাইরেক্ট লাইনে কত আলো। তো আমরা সিরিজ লাইনে দিছি দেখে, মনে করেন বোঝা যায় না, তো অনেক আলো। আপনি এইভাবে এই পার্টসগুলো পাল্টাইয়া এই লাইট সার্ভিসিং করতে পারবেন। তো খুদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।